আজ আত্মত্যাগের বার্তা নিয়ে এলো ঈদুল আযহা। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমির এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আরেকটি প্রোগ্রামে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। সম্মানিত দর্শক, আজকে ভালো ভিডিও ইনশাআল্লাহ, এখন থেকে নিয়মিত ভালো ভিডিও পাবেন। আজকে ঈদুল আজহার দিন, কুরবানির ঈদ, সেহেতু আমরা কুরবানি করব। দর্শক দেখতে পাচ্ছেন এই যে ছাগলটি, এটি আমার খামারের ছাগল, দীর্ঘদিন ধরে রয়েছে। এখন আমি এই ছাগলটি দিয়ে ইনশাআল্লাহ এবার কুরবানি করবো, তো একে ধোয়াবো। আপনারা কন্টিনিউ ভিডিওটি করতে থাকুন। তারে শামিল হলো গরিব দুঃখী রাজা, ওর কুরবানি দিস তার খুশিতে ভোগ বিলাসে নয়, ওর কুরবানি দিস তার খুশিতে ভোগ বিলাসে নয়, সবার জন্য আজকে রাতে হলো আসল মারজা, ওর সবার জন্য আখি রাতে হলো আসল মারজা, আজ আত্মত্যাগের বার্তা নিয়ে এলো ঈদুল আযহা, এক কাতারে শামিল হলো গরিব দুঃখী রাজা, এই জিলহজ মাসে যাকাত দানে। সম্মানিত দর্শক, আপনারা অবশ্যই ছাগলটিকে ধুয়ে নেবেন, কারণ সে এখন পৃথিবী থেকে বিদায় নেবে, সুতরাং অবশ্যই তাকে একটু ভালোভাবেই বিদায়টা দিতে হবে। কাশলা একটু গাতরটা জ্বালাইছে। তারে শামিল হলো গরিব দুঃখী রাজা, আজ বিশ্ব দর্শক, এগুলো আমাদের পাড়ার বখাটে ছেলে পিলে দেখতে পাচ্ছেন, সব মুখ ঢাকছে। সম্মানিত দর্শক, এগুলোকে বলা হয় আন্ধাস আমাদের দিকে, যেটাকে আপনারা ভালো ভাষায় বলেন তেলের পিঠা। এটা চিনি এবং আটা দিয়ে তৈরি করা হয়, চাউলের আটা। এটি খেতে অনেক সুস্বাদু এবং অনেক মজাদার, আমরা প্রত্যেক ঈদে এটি বানিয়ে খাই। আপনারা ইনশাআল্লাহ ট্রাই করবেন যারা দেখছেন আমার ভিডিওটি। সম্মানিত দর্শক, এগুলো হচ্ছে নারিকেল বড়া। নারিকেল, আটা এবং চিনিকে সমানভাবে মিক্স করে একত্রে সুন্দরভাবে মথন করে তৈরি করা হয় তেলে ভেজে এই নারকেল বড়া। এগুলো খেতে অনেক সুস্বাদু, আপনারা ট্রাই করতে পারেন। দর্শক, এখানে রয়েছে রং বেরঙের পাঁপড়। দর্শক, আমরা ঈদের দিন সকালে নামাজ পড়তে যাওয়ার পূর্বেই সেই তেলে ভাজা আমদাসা এবং নারকেল বড়া ও পাঁপড়গুলো খেয়ে তারপর নামাজ পড়তে গেছি। সেখানে অনেক বাজার বসেছে, আমরা সেগুলো এখন দেখব। দর্শক, আমরা একটু তাড়াতাড়ি গেছি, এই জন্য বাজার এখনও ফাঁকা রয়েছে, তবে আর কিছুক্ষণের মধ্যে এই বাজারগুলোতে খাবারে ভরে যাবে, বিভিন্ন ধরনের খাবার এবং অনেক কিছু রয়েছে যা আপনাদের আমি ধীরে ধীরে দেখাবো। দর্শক, এখন আপনাদের দেখাবো ঈদের বাজার, বিভিন্ন জিনিস কিনা বেচা হচ্ছে, চলুন দেখি। দেখনি কথা দিচ্ছেন, পেঁয়াজি কত? পেঁয়াজি পেঁয়াজি গেল 100 দেন, পেঁয়াজি গেল 100 দিয়ে দেন।
আর পাপড় কত? পাপড় 40 টাকা শো। পাপড় লিচ্ছি না, তেজিটা দাও তাহলে হবে। পঁচিশ টাকা এলে কত কত অনেকের আছে? বিশ টাকা করেন। সময় দর্শক, আমরা আরেকটি দোকানে চলে এলাম। এই দোকানদারটি হচ্ছে আমাদের মোড় এলাকার দোকানদার। তিনি অত্যন্ত সুন্দর সুন্দর জিনিস বানান। আমরা প্রায় প্রতিনিয়ত তার দোকান থেকে অনেক খাবার দাবার কিনে খাই, বিশেষ করে ডাউলের পুরি। একটা কত করে দিছেন? একটা কত করে? একটা পাঁচটা পিস, বিশ টাকার পাঁচটা, চারটা পিস পড়ে যায় সিললে। নিমকি ডিমান্ডে গেছে, সবকিছু হবে আস্তে আস্তে, সমস্যা নাই। এইগুলা ই করনের উজ্জ্বল, যারা এই বাম পাশে দাঁড়িয়ে যাচ্ছেন তারা অনুগ্রহ করে ডান পাশে চলে আসুন, ডান দিকে জায়গা আছে। নামাজের নিয়ম, দুই রাকাত আমরা নামাজ পড়বো। ব্যতিক্রম নিয়ম হলো এই দুই রেখা নামাজে অতিরিক্ত ছয়টা তাকবীর আমরা দিব। কয়টা তাকবীর? এই এটা পুষা না হাঁটতে হয় কিনা? পুষা ভালো আকাশে উঠেছে ঈদের বাঁকা চাঁদ, জমিনে হলো যেতে খুশির বাবা। আকাশে উঠেছে ঈদের বাঁকা চাঁদ, জমিনে হলো যেতে খুশির বাবা। মুমিনের দুঃখ যত হলো অবসান, বছর ঘুরে আবার এলো রে কুরবান। প্রেমময় হলো আজি মন, আজ রাখবো বাজি। দর্শক, গবাদি পশুর চামড়া ছড়ানোর সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, যাতে চামড়াটি কেটে যায় বা ফেঁসে না যায়। কেননা কেটে যাওয়া বা ফেঁসে যাওয়া চামড়া ভালো দাম পাওয়া যায় না বা বিক্রয় হয় না, অনেক সময় ব্যাপারীরা ফেলে দেয়। সুতরাং অবশ্যই এই বিষয়ে সতর্ক থাকতে হবে। দর্শক, অবশ্যই চামড়াটি না পুঁতে জমা দিবেন, যাতে আপনারা সে অর্থ দিয়ে গরিব মিসকিনকে সহযোগিতা করতে পারেন। দর্শক, এখানে জামাতের গোশত ভাগ করে সবাইকে দেওয়া হচ্ছে। কেননা কুরবানি করার পর তিন ভাগ করা হয়, এক ভাগ নিজের জন্য, এক ভাগ এই জামাতে জড়ো করে সবাইকে দেওয়া হয়, আর এক ভাগ গরিব মিসকিন আত্মীয় স্বজনদেরকে দেওয়া হয়। তো দর্শক, এটা হচ্ছে জামাতের গোশত। এখানে সবাইকে ভাগ করে সমানভাবে দেওয়া হয়, যতজন একটি জামাতে থাকে। আমাদের গ্রামে বেশ কয়েকটি জামাত রয়েছে যারা এইভাবে গোশত ভাগ করে সবার মাঝে বিলি দেয়, যার ফলে সবাই মাংস খেতে পায়। এক কাতারে
প্রভুর অশেষ ক্ষমার ফিকিরে।